হত্যাকাণ্ড হয়েছে, কিছু কিছু জায়গায় অনেকে গুরুতর আহত হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আর যারা আহত হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা প্রদানের জন্য আমরা এই যে গভর্নমেন্টের নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি, কোন জায়গায় নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি, যারা সরাসরি আহত হয়েছে, যাদের কোনো রাজনৈতিক পিছনের কোনো পরিচয় নাই, তাদেরকে কিন্তু এই ক্ষতিপূরণের আওতায় আনা হচ্ছে না। এই যে নিষ্ক্রিয়তা, গভর্নমেন্টের কোনো সার্কুলার আমরা দেখতে পাই না, যে সার্কুলার দেখে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই কমিটির সাথে যে যোগাযোগ করবে, তাদেরকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাদের চক্ষু নষ্ট হলো তাকে কত কোটি টাকা দেওয়া হবে, যার পা হাত চলে গেল তাকে কীভাবে ক্ষতিপূরণের আওতায় আনা হবে, অথবা যারা নিহত হলো সেই নিহত পরিবারকে কীভাবে ক্ষতিপূরণের আওতায় আনা হবে, তার জন্য কোনো রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখি মিডিয়াতে যে তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে, যার জন্য আমরা এই রিট পিটিশনে পাঁচটা বিষয় সহ গভর্নমেন্টের এই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে নির্দেশনা চেয়েছি। সেই নির্দেশনা হচ্ছে আহত ও নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া, নিহত ব্যক্তি বলতে বুঝাচ্ছি আমরা তাদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনা, দুই হলো পূর্ণাঙ্গ ভুক্তভোগীদের তালিকা প্রকাশ করা। এখনও পর্যন্ত একটা সঠিক তালিকা আমরা দেখতে পাই না, শুধুমাত্র তালিকা শুনতে পাই হাজারখানেক মারা গেছে, 600 মারা গেছে, বিভিন্ন জায়গায় আমরা এই সংখ্যাটা দেখতে পাই। এই তালিকাটা যেন সঠিকভাবে করা হয়, তাদের যেন একটা ঘোষণা থাকে, একটা সার্কুলার থাকে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এই জায়গায় এসে যোগাযোগ করেন, এদের সাথে যোগাযোগ করেন। এটার প্রচারণও আমরা কোনো মিডিয়ায় দেখতে পাই না, তাহলে তারা কাদের সাথে যোগাযোগ করবে? দুই তিন নম্বর হচ্ছে আহত ব্যক্তিদেরকে উন্নত চিকিৎসা। শুধু কি চিকিৎসার নামে চিকিৎসা করা হবে? আমরা জানি অনেকে অন্ধত্ব বরণ করেছেন, কারো কারো পা কেটে ফেলা হয়েছে, কারো কারো চিকিৎসা এখন যদি যথাযথ সময়ে উন্নত চিকিৎসা প্রদান না করা হয় তাহলে তাদের কিন্তু অদূর ভবিষ্যতে আরও ক্ষতিগ্রস্ত হবে। এই রিট পিটিশনে রিট পিটিশনার যিনি রয়েছেন মুন্না, তার চোখে গুলি লেগেছিল, এখনও তিনি কিন্তু চিকিৎসা করছেন। আমরা এই রিট পিটিশনে তার চিকিৎসা শুরু থেকে এই পর্যন্ত সকল প্রেসক্রিপশন থেকে শুরু করে সকল ডকুমেন্টস দিয়েছি, সিটি স্ক্যান থেকে শুরু করে সকল কাগজপত্র দিয়েছি, কিন্তু তার এই পর্যায় থেকে যদি তাকে ভালো চিকিৎসার আওতায় না নিয়ে আসা হয় তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। আর এই ক্ষতিপূরণটা কীভাবে দেওয়া হবে তার জন্য একটা কমিটি আমরা চেয়েছি, যেই কমিটি নির্ধারণ করবে, এবং সেই কমিটিতে সকল স্টেক হোল্ডারকে আনা হবে যে ক্ষতিপূরণের পরিমাণ বুঝে বুঝে কাদেরকে কী আওতায় ক্ষতিপূরণটা দেওয়া হবে। যাদের পা কাটা গেল তাকে এক পর্যায়ে ক্ষতিপূরণ, যাদের হাত কাটা গেল তাদেরকে এক পর্যায়ে ক্ষতিপূরণ, যারা অন্ধত্ব বরণ করলেন তাদেরকে এক পর্যায়ে ক্ষতিপূরণ, এই সকল বিষয় একটা কমিটি না করা পর্যন্ত বা একটা নীতি প্রণয়ন না করা পর্যন্ত তাহলে কাকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা কিন্তু সেখানে একটা মিস লোকেশন আমরা দেখতে পারবো, যে মন গড়া একটা ক্ষতিপূরণের আওতায় তাদেরকে আনা হবে। এই বিষয়টা যেন মন গড়া ক্ষতিপূরণের আওতায় না আসে, যার জন্য একটা কমিটি প্রণয়ন করা, এবং সেই কমিটি একটা নীতিমালা প্রণয়ন করে সেই নীতিমালার আওতায় সকলকে ক্ষতিপূরণ দেওয়া হোক। সবচেয়ে বড় বিষয় হলো যাদের এই ক্ষতিগ্রস্ত আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ভ্যান চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, যার ফলে তারা কিন্তু এই লিস্ট যে হচ্ছে কাদের সাথে যোগাযোগ করবে সেটা কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে সেই আওতায় আনা হচ্ছে না। সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মনিটরিংয়ের মধ্যে দিয়ে, যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারা কোনো রাজনৈতিক পরিচয় বিলং করেন না, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের কাছে কেউ যাচ্ছে না। এই পাঁচটা বিষয় হচ্ছে আহত ও নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া, পূর্ণাঙ্গ একটা তালিকা প্রকাশ করা আহত এবং নিহত ব্যক্তিদেরকে, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা প্রদান করা, আর পাঁচ নম্বর হচ্ছে ক্ষতিপূরণের জন্য নীতি প্রণয়নের কমিটি গঠন করা, এবং পাঁচ নম্বর হচ্ছে ক্ষতিপূরণ প্রদানের জন্য একটা কর্তৃপক্ষ আকারে প্রতিষ্ঠা করা। এই হচ্ছে আমাদের পাঁচটা ডাইরেকশন। আমরা বিজয় 27 নম্বর কোর্টে এই রিট পিটিশনটা ফাইল করেছি। আপনারা জানেন ভ্যাকেশন থাকার কারণে এখন রিট পিটিশন শুনানি করাটা একটু টাফ হচ্ছে, আমরা মনে করছি যথাসময়ে এটা শুনানি হবে, আমরা যথাযথ আদেশ আদালত হতে প্রার্থনা করব, আমরা আদেশ পাবো বলে বিশ্বাসী।